হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো। হাঁটু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট, আমাদের শরীরের প্রধানতম ওয়েট বিয়ারিং জয়েন্ট। এটার কোনো সমস্যা হলে কিন্তু আমাদের চলাচলে বা দৈনন্দিন কাজে খুব সমস্যা ঘটে। তো হাঁটু ব্যথার কারণগুলো সম্পর্কে একটু আগে জেনে নিই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু যেটা আপনি বলছিলেন যে গুরুত্বপূর্ণ একটা জোড়া এবং ওয়েট বিয়ারিং জয়েন্ট, শরীরে অনেক জোড়া আছে যেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার সবাইকে সব কাজ করতে দেওয়া হয় নাই। যেমন হাঁটু একদিক দিয়ে যেমন গুরুত্বপূর্ণ, আরেকদিক দিয়ে সেই শরীরের ওজনটা বহন করে। এবং হাঁটু এমন একটা ইম্পর্টেন্ট জোড়া যে এই জোড়ার মাধ্যমে, এই জোড়া না থাকলে ফুটবল খেলা মনে হয় হতো না কখনো। ফুটবল খেলা হতে শুরু করে যে কোনো খেলা, ক্রিকেট একই অবস্থা, একই অবস্থা আছে, কারণ হাঁটুর মুভমেন্ট একটা এসেনশিয়াল। এবং ধর্মীয় ব্যাপার আরও ইম্পর্টেন্ট, যেমন নামাজ পড়ার ক্ষেত্রে হাঁটু ভেঙে বসা, উঠবস করা, এগুলো বিশাল ইম্পর্টেন্ট। হাঁটু প্রথমেই বললাম যে হাঁটুর কে সুস্থ সুস্থ হাঁটু ছাড়া দৈনন্দিন কাজকর্ম অচল অচল হয়ে যায়। এবং যার হয়তো যা যে সকল কিছু প্রাণীর আবার হাঁটু নেই, তাদের ক্ষেত্রে হয়তো সেই তারা কিন্তু সব কাজ আর করতে পারে না। মানুষের যেমন হাঁটু আছে, মানুষ কেন যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে। আমরা হাঁটু ব্যথার সবচেয়ে কমন যে কারণগুলো দেখে থাকি, তার ভিতরে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে সবচেয়ে বেশি কারণ, মানে যেটা আমরা হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা বলে থাকি। সাধারণত 40 বা 35 ঊর্ধ্ব নরনারী এই সমস্যা ভুগে থাকে, যেটা এজিং প্রসেসের কারণে। মানে যত বয়স বাড়বে তত এই মানে প্রধান একটা সমস্যা হয়ে দাঁড়ায় অস্টিওআর্থ্রাইটিস অফ দি জয়েন্ট, একেবারে কমন। এটা তো আছে পাশাপাশি যে বিভিন্ন ইঞ্জুরি থেকে হাঁটু ব্যথা হতে পারে। কেউ হয়তো কোনো কারণে পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছিল বা অতীতে, অথবা কেউ স্পোর্টসম্যান ছিল এখন খেলা ছেড়ে দিয়েছে, তখন তাদের আস্তে আস্তে বিভিন্ন ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয় বিভিন্ন। এবং কোথাও কোনো আঘাত যদি হয় শরীরের কোনো অংশে বা কোনো জোড়ায়, সে জোড়া কিন্তু ইনফ্ল্যামেশন হওয়া শুরু হয় এবং সেখানে ডিজেনারেশন খুব দ্রুত হয়। একটা হাঁটুতে কেউ আঘাত পেল, আরেকটা হাঁটুতে আঘাত পেল না, যে হাঁটুতে আঘাত পেল সেখানে কিন্তু দ্রুত আপনার ডিজেনারেশন চেঞ্জ আসবে, তৈরি হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো এই একটা অ্যানাদার কজ। তাছাড়া বিভিন্ন অন্য আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা 100 টাইপ আর্থ্রাইটিস আছে, যার কারণে কিন্তু হাঁটুতে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হতে পারে, হাঁটুর সমস্যা হতে পারে। হাঁটুর চারপাশে অনেকগুলা স্ট্রাকচার আছে অ্যানাটমিক্যাল, যেমন আমাদের বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে, তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। পিছনে আপনার যে ইম্পর্টেন্ট মাসেলস এখানে এসে লেগেছে, যে হ্যামস্ট্রিং এবং কাপ মাসেল পায়ে চলে গিয়েছে, মাসেলসের অরিজিন ইনসার্শনে যদি কোনো সমস্যা থাকে তাও হাঁটুর ভিতরে প্রবলেম তৈরি করতে পারে। এবং অনেক কারণ আছে। আর হাঁটুর ভিতরে স্ট্রাকচারালি ভিতরে ইম্পর্টেন্ট দুইটা কুশনের মতো জিনিস আছে, প্যাডের মতো, যেটা দেখতে ইংরেজি সি অক্ষরের মতো, তো সেটা অনেক কারণে কিন্তু ফেটে যেতে পারে, যেটা আমরা ইম্পর্টেন্ট যে মিনিসকাস বলে থাকি। তাছাড়া দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে কমন, যেগুলো বিভিন্ন বাহিনী বা বিভিন্ন আপনার যারা স্পোর্টসম্যান তাদের এই ইঞ্জুরিগুলো প্রায়ই হয়ে